এক লক্ষ বিশ টাকা হা দাম চাইছি এটা আপনার কি এক লক্ষ টাকা দাম কইছে আচ্ছা আলোচনার সাপেক্ষে এখন কপালে যেটা আছে কপালে যেটা আছে যদি মনে করেন যে দামটা ওনারে আমি আমার মনে টার্গেট আর কি যে এক লক্ষ দশ হাজার টাকা করিলে কোরবানি তৈরি যদি পাইলা ধান লাগে আমি দুই শতাংশ বাড়ি করে এই যে গরু লালন পালন করে এই জায়গাটা কিনছি কিনা বড় করছি গরু রায় দিয়ে হা পয়সা ছেলে বিদেশ পাঠাইছি গরুর রায় দিয়েছি গরুর রায় দর্শক আসসালামু আলাইকুম কাছে এবং দূরে দেশ এবং প্রবাসে এই মুহূর্তে আমাদের প্রতিবেদনটা যারা দেখছেন তাদের সবাইকে অসংখ্য প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছে নতুনা একটি প্রতিবেদনে। দর্শক সামনে দুই হাজার চব্বিশ উপলক্ষে অনেকে ওধিরে আগ্রহে বসে থাকেন যে গ্রামের ক্ষুদ্র ছোট খামারিরা কেমন গরু লাল করলেন কয়টি গরু লালন করলেন এবং আসন্ন কুরবানি উপলক্ষে কেমন দাম আশা করতেছেন সেই সব বিষয় জানার জন্য আজকে আমরা চলে আসছি একটা গ্রামে কেরানীগঞ্জে দেখতেই পাচ্ছেন যে গ্রামের কৃষক পাশাপাশি সুন্দর পাঁচটি গরু প্রস্তুত করেছেন কুরবানি উপলক্ষে আমরা চমৎকার কয়েকটি সার গরু দেখতে পাচ্ছি এবং দেশি গরু এগুলা দেখতে একদম ন্যাচারাল পদ্ধতিতে লাল পালন করা হয় এগুলা ঘাস দেখা যাচ্ছে ঘাস খেতে দেওয়া হয়েছে আমরা কথা বলবো এই কৃষকের সাথে আমরা এর আগেও এর এখানে এখানে এসেছিলাম তো সর্বপরি আসলে গৌরাঙ্গ গ্রহণ করে কেমন আছে আমরা জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম আলাইকুম সালাম কেমন আছেন ভালো আবারও এই বছর চলে আসলাম গত বছর এসেছিলাম হ্যাঁ হ্যাঁ তো প্রতি বছরই তো আপনি এরকম পাঁচটা ছাটা করে পাঁচটাই পাঁচটাই পাঁচটা বান্দাই পাঁচটা বান্দা পাঁচটা বেশি পালেন না কেন না হ্যাঁ আমি ওই একলা মানুষ না ও আচ্ছা আমি আর উপরের দিকে যাইবার চাই না আচ্ছা গেছে যতটুকু পারি আর কি আচ্ছা তো অনেকে শখ করে বড় গরু পালে আপনার শখ হয়নি কখনো বড় গরুর শখ আমার হয় নাই আমি বড় গরুর মধ্যে পর্দাও দেখি না আচ্ছা বড় গরুর মধ্যে দেখি না পড়তা নাই না আচ্ছা আচ্ছা তারপর ছোট গরুতে পড়তে বেশি পড়া একটু মোটামুটি আছে আরকি মোটামুটি আছে লস হয় না তাহলে না লস নেই লস হয় না আচ্ছা আবারও একটু জানতে ইচ্ছে করতেছে আপনি কত বছর হলো গরু লালন পালন করেন আমি আমার বয়সদের সঙ্গে পনেরো ছোট থেকেই আমি এই ছোট গরু লালন পালন করি ছোট গরু এই সার গরু সার গরু আমি গাই গরু পাই না গাই গরু কেন আমার মনে করেন আমি লাভ দেহি না আচ্ছা ওইটা দুধ বেছে যেসব দুধ কমে গায়ে আসে গরু পাল স্বাবলম্বী হিসেবে গড়ে তোলা যায় কিনা যায় হ্যাঁ যায় হ্যাঁ যায় আমি দুই শতাংশ বাড়ি করে এই যে গরু লালন পালন করে এই জায়গাটা কিনছি কিনা বড় করছি গরুর হ্যাঁ ছেলে বিদেশ পাঠাইছি গরু রায় দিয়েছি গরু রায় দিয়ে এত লাভ হয় আসলে এই মোটামুটি আচ্ছা মানে প্রতি বছরে পাঁচটা করে আর কোনো কাজ করেন না না এখানে গরুর উপরেই আগে করতাম আর কি গাড়ি চালাইতাম আচ্ছা আমার বাড়ি আলি লালন পালন করতো আর আপনি গাড়ি চালাতেন হ্যাঁ আমি গাড়ি চালাতাম তার মানে বলা যাচ্ছে যে গরুই একমাত্র সম্বল নাকি সম্বল আচ্ছা তা আমরা এই ফাঁকে একটু গরুগুলোর পরিচিতি জানি বা গরু গুলো দেখানোর চেষ্টা করি কারণ দর্শক যেহেতু গরুই দেখতে চায় এই যে আমরা এই সুন্দর গরুটা দেখতে পাচ্ছি মার্শাল্লাহ চমৎকার খুবই সুন্দর গরুটা কিন্তু এই গরুটা তো দেশি গরু না দেশি গরু আচ্ছা এটার আনুমানিক ওয়েট কতটুকু হইতে পারে এইটা সাড়ে তিন মন সাড়ে তিন মন সাড়ে তিন মন হবে তো ইনশাল্লাহ মাংস হবে আরকি সাড়ে তিন মন মাংস সাড়ে তিন মন হবে এইটা এই কুরবানি উপলক্ষে কেমন দাম আশা করতেছেন এইটা তো মনে করেন আমার টার্গেট মানে মানে এক এক এটা টার্গেট আপনি আশা আশা আর কি তারপরে আল্লাহ পাঁচ হাজার এদিক আর ওদিক হবে আচ্ছা মানে একের নিচে তো আসবে না একের উপরেই থাকবো একের উপরেই থাকবে মার্শাল দর্শক দেখতে পাচ্ছেন চমৎকার গরুটি আহ মানে এখানে আরেকটা ছোট গরু দেখতে পাচ্ছি এটা বিশেষ করে সিঙ্গেল ফ্যামিলি যারা আছে তাদের জন্য দাঁত হয়েছে তো সব সব দুই টাকা করে দাঁত সব দুই দাঁত হয়ে গেছে আচ্ছা এইটা কতটুকু ওজন হতে পারে এটা ধরেন দুই মন দুই মন আচ্ছা দুই মন মানে মাংস দুই মন হবে না মাংস দুই মন হবে মাংস দুই মন হবে মাংসই দুই মন হবে এইটা কেমন দাম আশা করতেছেন এইটা মনে করেন পঁচাশি নব্বই পঁচাশি নব্বই পঁচাশি নব্বই চাওয়া দর্শক দেখতে পাচ্ছেন আচ্ছা আর একটু কথা বলি এই যে গরু গ্রামে পরিবেশে লালন পালন করতেছেন কি খাবার দাবার দিচ্ছে আমি এই যে খেতের ঘাস ঘাসি গোড়া ভুষি আমার আর কিছু নাই একদম ন্যাচারাল আচ্ছা এই ঘাস কি নিজে খেত করে নিজের নিজের খেতের আচ্ছা কত জমিতে খরা চার পাখি চার পাখি মানে জমি কি নেওয়া লিস নেওয়া না এটা ডোগি নেওয়া হয় বছরে বছরে ডোগি নেওয়া হয় আচ্ছা এই খরচ খরচ দিয়ে এর মধ্যেও লাভ থাকে ইনশাল্লাহ নাকি লাভ ওইব কম বেশি কম বেশি হইবো যদি আল্লাহ দেয় দেয় আল্লাহ তো অবশ্যই যদি আল্লাহ তো বলেছে যে তোমরা খাটো আমি দিব আচ্ছা ভয় পেয়ে না ভয় পেয়ে না ভয় পেয়ে না ভয় পাচ্ছে দর্শক আমরা আসলে কোনরাতেই যাইতে পারবেন জান না না থাক থাক ওই দিক দিয়ে যাই কোমরা দেয় জান ভয় পাচ্ছে আমরা এই যে গোলটা দেখতেছি এটাও চমৎকার খুব সুন্দর সুন্দর গোল কয়টা এটা এইটা মানে কতটুকু ওজন হতে পারে এটা আপনার গিয়া চার মন চার মন হবে মাংসই হবে চার মন মাংসই হবে আচ্ছা তো এটা কেমন দাম আশা করতেছেন এইটা দাম আশা কি এইটা দুইটা গরু আমি আড়াই লক্ষ টাকা বিক্রি করে আলাইছি চান্দাইটার আগের দিন নিবে আচ্ছা দুইটা কোনটা কোনটা এই যে এইটা আর এইটা এইটা আর এইটা দুইটা আড়াই লক্ষ টাকা বিক্রি করে আলাইছি এইটার ওজন কতটুকু হতে পারে একই ওজন হইব একই ওজন না মার্শাল দর্শক দেখতে পাচ্ছেন এই দুটা অলরেডি আড়াই লক্ষ টাকা বিক্রি হয়ে গেছে চমৎকার এই যে দুটো গরু যে বিক্রি করলেন আড়াই লক্ষ টাকা দিয়ে আপনি খুশি তো না হ্যাঁ আমি যতটুকু আমার বাইক আছে এতটুকু দিয়ে খুশি আচ্ছা লাভ হয়েছে তো হ্যাঁ কম বেশি তো ওই না হইলে আমি টিকা মুখ এমনি গিনি সেটাই আচ্ছা আর তারপরে আর একটা গরু দেখতেছি এই যে এটা শেষ গরু এটা তো আছে এটা তো আর বিক্রি হয়নি নাকি না এটা এটা কতটুকু ওজন হতে পারে এইটা মনে করেন তিন মোন ওজন আছে তিন মন মাংসই তিন মোনোজন মাংসই তিন মোনা এইটা কেমন দাম আশা করতেছেন এইটা আমি একটা কাস্টমার আসছিল আমি এক লক্ষ বিশ টাকা দাম চাইছি এক লক্ষ বিশ টাকা হ্যাঁ দাম চাইছি এটা আপনার কি এক লক্ষ টাকা দাম কইছে আচ্ছা আলোচনার সাপেক্ষে এখন কপালে যেটা আছে কপালে যেটা আছে যদি মনে করেন যে দামটা বইলা গেছে ওনারে আমি আমার মনে টার্গেট আর কি যে এক লক্ষ দশ হাজার টাকা হইলে কুরবানি তুরি যদি পাইলা দেওয়া লাগে পাইলেই দেবো পাইলেই দেবো আচ্ছা যাক খুব সুন্দর কথা প্রিয় দর্শক আমরা জানার চেষ্টা করলাম এবং সবগুলো গরু সম্পর্কে বিস্তারিত জানলাম আচ্ছা এখন যেটা হলো এই আপনার গ্রামে বা বাড়িতে কেউ যদি আসতে চায় কিভাবে আসবে একটু ঠিকানাটা বলবেন এইটা যদি ডাকাত থেকে আসে তাহলে মনে করেন আব্দুল্লাহপুর দেওয়া আসতে পারবে ওই রোহিতপুর আসতে পারবে আর ওই সাভার থেকে আসলে ওই আসতে আচ্ছা আমরা একটু জানতে চাই যে ধরেন এই ঢাকা থেকে যদি দর্শক আসতেই চায় এত দূর কেন আসবে আপনার এখানে গোর্নিতে ভালোর জন্য আসবে মাল ভালো কিভাবে গ্যারান্টি দিচ্ছেন যে আপনার মাল ভালো কিভাবে গ্যারান্টি দিতেছি এইটার মধ্যে কোন মেডিসিন নাই তো এটা শুধু ঘাস আর কুড়া শুধু ঘাস আর ঘুরা মানে যা আছে সব সলিড সলিড কোনো ভেজাল নাই কোন ভেজাল জিনিস নাই এটা মনে করেন যদি আমি কোরবানির মধ্যে না বেচতে পারি তা তো আমার লস কার নাই যা আছে না ভেজাল জিনিস খাওয়ামো আমার এটা বেস্তি গো আচ্ছা দর্শক শুনলেন গ্রামের কৃষক একদম জোর গলায় বলতে পারছে কোনো ভেজাল নাই যা আছে সব সলিড তো সর্বশেষ ক্রেতাদের উদ্দেশ্যে কিছু বলার আছে কিনা আপনার ক্রেতাদের উদ্দেশ্যে আর কি বলুন আর কি আছে বলার আচ্ছা যা বললাম তো লেনি ফোন নাম্বারটা একটু বলবেন জিরো ওয়ান এইট ডবল ওয়ান সিক্স ফাইভ ওয়ান সিক্স এইট সেভেন সবসময় খোলা থাকে তো সবসময় খোলা ঠিক আছে ভালো থাকবেন আবার দেখা হবে ইনশাল্লাহ খোদা হাফেজ জি ওয়া ওয়ালাইকুম সালাম